মুত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম, কয়টা? এক নম্বরে দান করে, দুই নম্বরে রাগকে কমায়, তিন নম্বরে কি করে দেয়? ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এই জন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা। আমরা অনেকে অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা, আমারে গালি দিছিল, আমারে ঠকাইছিল, এগুলো ভুলতে পারি না, আছে না নাই? এগুলো ভুলে যান, ভুললে দেখবেন সব ঠান্ডা, হৃদয়টা ঠান্ডা। এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয়, যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে, এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না, এদের হার্ট অ্যাটাক হয় না, এরা স্ট্রোক করে না, আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভরা মজলিসে বললেন, এখন এক সাহাবী এসে এখানে বসবে, এই সাহাবিটা জান্নাতি। সব সাহাবার অবাক, না জানি তিনি কার কথা বললেন। সবাই দেখতে পেলেন ইন দ্য মিন টাইম এক আনসারী সাহাবী এসে এই জায়গাটাতে বসল। তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিসে আল্লাহ রাসূল বললেন, এখন এই মাত্র এক সাহাবী এসে এখানে বসবে, এই সাহাবিটা জান্নাতি। ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে। আবার কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবী ঢুকবে, এই সাহাবিটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই যে আনসারি সাহাবীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছিলেন, ওই সাহাবী এসে ইন দ্য মিন টাইম ওই জায়গায় বসেছে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সব সাহাবীরা অবাক হয়ে গেলেন, ঘটনা কি? কি এমন গোপন আমল করে এই সাহাবী যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্ব নবী এই সাহাবীকে বললেন জান্নাতি? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস গোপন তথ্য বের করার জন্য এই সাহাবীর বাড়িতে চলে যেয়ে সাহাবীকে সালাম দিয়ে বললেন, ও আনসারী সাহাবী, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই। কয়দিনের জন্য? তিন দিন। ওই আনসারী সাহাবী বলল, আহলান ওয়া সাহলান, খুশ আমদের, আপনি আমার মেহমান হবেন, এটা তোমার সৌভাগ্য, আসেন থাকেন, এই ঘরে আমি থাকি, এই ঘরটা ফাঁকা, আপনি এখানে থাকেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস খেয়াল করলেন, কোনো গোপন আমল করে কি না, কোনো নেক আমল আছে কি না এই সাহাবীর, যে কারণে তিন তিনবার বিশ্বনবী সাহাবীর জান্নাতি বলেছে। তিন দিন, টানা তিন দিন লক্ষ্য করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এই সাহাবীর মধ্যে তেমন বিশেষ কোনো নেক আমল, গোপন আমল আর দেখতে পায়নি। তিন দিন যখন শেষ, যাওয়ার পথে বলে, ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগড়া হয় নাই, ঝগড়া টগড়া কিছু না, আমি বিশেষ একটা কারণে এসেছি। তিন তিনবার বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো, কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না, নামাজের সময় নামাজ পড়ো, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করো, আমি যা আবাদত করি তাই তো করো, বরং আমার চেয়ে আরো কম করো, কি এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমারে জান্নাতি বলেছে? সাহাবীটাকে বলে, আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই, এমন কোন আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে। তবে হ্যাঁ, এমন একটি আমল আছে, প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই, প্রতি রাতে এশার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই, আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা, কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না, সুবহানাল্লাহ, কোনো ক্ষোভ, কোনো ঘৃণা, কোনো হিংসা, কারো ব্যাপারে অহংকার, জেলাসি, এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না। আমি যখন ঘুমাতে যাই, আমি সবাইরে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই। হয়তো এই আমলটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে, এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান, সব ভুলে যান, কে গালি দিছিল ভুলে যান, কে ঠকাইছিল ভুলে যান, কে অপমান করেছিল ভুলে যান, কার সাথে মারামারি হয়েছিল ভুলে যান, বিছানায় যাওয়ার আগে সবাইরে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান, ওই সাহাবীর মতো আপনারও জান্নাতি বানাবে কে? এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ দাররাঈ ওয়াল কাযিমিনাল গায়্যা ওয়াল আফীনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার মুত্তাকী বান্দারা সব সময় দান করে, আমার মুত্তাকী বান্দারা রাগকে নিয়ন্ত্রণ করে,
আমার মুত্তাকি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না, আমার মুত্তাকি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়ে কয়টা গেল আর বাকি কয়টা চিল্লায় বলতে হবে কয়টা? 2 মিনিট সময় হবে আপনাদের শোনার, সবার সময় হবে। 4 নম্বর আল্লাহ বললেন আল্লাযীনা ইযা فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم যদি তোমরা মুত্তাকি হতে চাও, মুত্তাকি বান্দার 4 নম্বর গুণ, তারা যদি কোনো অশ্লীল কাজ করে, পাপ করে, সাথে সাথে ক্ষমা চায় কার কাছে? যত পাপ আমরা করি না কেন, ক্ষমার দরজা আমাদের জন্য খোলা রেখেছে কে? সব সময় খেয়াল রাখবেন, কিশোরগঞ্জের যুবক ভাইয়েরা পাপ হয়ে যেতে পারে, এটা ভেরি সিম্পল। তুমি মিথ্যা বলে ফেলেছো, খাদ্যে ভেজাল দিয়েছো, ওজনে কম দিয়েছো, পরকিয়া করেছো, অবৈধ দৈহিক সম্পর্ক করেছো, ব্লু ফিল্ম দেখেছো, নিজের উপর নফসের উপর জুলুম করেছো, তারপরেও তোমার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছে কে? মনে রাখতে হবে আমাদের পাপ যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড়, ঠিক কি না? আমাদের গুনার অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান, আমার রবের দয়া আকাশের সমান, ঠিক কি না? বিষ্ণুই বলেছেন কুল্লুকুম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমরা সবাই পাপি। আমরা সবাই কি? আওয়াজ করে বলেন না, আমরা সবাই কি? আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগে? আমরা সবাই কি? শুধু কি পাপি? পাপির ঘরের পাপি, 14 গোষ্ঠী পাপি, আমি পাপি, আমার বাবা পাপি, আমার মা পাপি, আমার দাদা পাপি, আমরা সবাই পাপি। আল্লাহ রাসূল বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপি, ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরই তওবা করে, ইস্তেগফার করে, ঠিক কি না? পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। চিল্লায় পড়তে হবে সবাই আমিন। এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দারা যদি ভুল করে, আমার মুত্তাকি বান্দারা যদি অন্যায় করে, সাথে সাথে ক্ষমা চায় কার কাছে? ক্ষমার দরজা আমাদের জন্য খোলা আছে নাই? আমরা যদি ভুল করি, অন্যায় করি, আমরা পড়ি রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি মাফ না করে দাও, আমাদেরকে মাফ করার দুনিয়াতে কেউ নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন মুত্তাকিদের 4 নম্বর গুণ, ভুল হতেই পারে কিন্তু নিরাশ হয়ো না, হাল ছেড়ে দিও না, তোমাদের জন্য আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে নাই, 24 ঘন্টা খোলা। সকালে ভুল করছেন, মাফ চাইবেন কার কাছে? দুপুরে ভুল হয়েছে, মাফ চাইবেন কার কাছে? রাতে ভুল হয়েছে, মাফ চাইবেন কার কাছে? কারণ মুমিন বান্দারা জানে ওমাইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, মুত্তাকিনরা জানে আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নাই, তাই গুনাহ হলে পাপ হলে আমরা ক্ষমা চাই কার কাছে? যদি পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়,
ওযু করে জায়নামাজটা বিছিয়ে চোখের পানি ছেড়ে দেন, চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই, দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই, তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার জায়গা নাই, ঠিক কি না? এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে কে? আল্লাহ বলে মুত্তাকিদের ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে, তারা আমার কাছে ক্ষমা চায়। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দারা করে না, ঠিক কি না? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। পাঁচ নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না। কারণ আপনি যখন তওবা করবেন, আপনি যখন ক্ষমা চাইবেন, আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন, আল্লাহ ভুল হয়েছে, অন্যায় হয়েছে, চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি ছাড়া ক্ষমা করার কেউ না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, পারত পক্ষে এই পাপ কাজ এই ভুল কাজ আমি আর করব না। ওয়ালা মিসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তাফসীর ইবনে কাসীর এসেছে, ওয়ালা মিসরু মানে ওয়ালা মিস্তামিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে ওই পাপ কাজ কন্টিনিউ করে না। আপনি সকালে ভুল করছেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, বিকেলে ওইটা আবার করা যাবে? সকালে খাদ্যে ভেজাল দিছেন, বিকেলে মাফ চান, এরপরের দিন আবার ভেজাল দেন, আবার মাফ চান, তারপরের দিন বাজারে আবার ভেজাল দেন, তারপরে মাফ চান, এরকম করলে মুত্তাকি হওয়া যাবে নাকি? না, একবার যখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আর জীবনে ওই পাপ কাজ আমার দ্বারা হবে না, চিল্লাই বলেন ঠিক কি না? এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তাদেরকে বলে মুত্তাকি, তাদেরকে কি বলে? তাদের জন্য ক্ষমা আর জান্নাত প্রস্তুত করে রেখেছে কে? এই ক্ষমা আর জান্নাত হচ্ছে ডান দিক, আর বাম দিকে আছে জাহান্নাম। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা ডানে যাব না বায়ে যাব? কিশোরগঞ্জের ভাইয়েরা আওয়াজ করে বলেন, আমরা কি ডানে যাব না বায়ে? আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? মুত্তাকিদের কয় গুণ? আরো জোরে বলেন, এক নাম্বার, আওয়াজ করে বলেন মাশাআল্লাহ, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, দুই নাম্বার, রাগকে নিয়ন্ত্রণ করে, তিন নাম্বার, মানুষকে ক্ষমা করে, চার নাম্বার, ভুল হলে তওবা করে কার কাছে? পাঁচ নাম্বার, পারতপক্ষে ওই ভুল শেয়ার রিপিট করে না, তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে কে? আমরা দুনিয়ার বুকে এই কিশোরগঞ্জের ময়দানে যেভাবে একসাথে একত্রিত হলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতেও একত্রিত হওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানাক, আমরা পড়ি আমিন। যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করে নেক, আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।